আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে রসুন ভর্তা। আর আমরা কিন্তু রসুন ভর্তাটা স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে খেতে পারি। রসুনের ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তো আজকে এই রসুন ভর্তাটা কীভাবে করতে হয় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালী, কীভাবে রসুন ভর্তাটা তৈরি করতে হয়। এই রসুন ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি চারটা রসুন ছলে নিয়েছি, তবে আপনারা চাইলে খোসা সহ ভেজে নিতে পারবেন। আর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটা লাল মরিচ বা শুকনা মরিচ। তবে এখানে আমি চারটা মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ চারটা অ্যাড করব, তার জন্য শুকনা মরিচ চারটাই দিয়েছি। তবে রসুনের ভর্তাতে কিন্তু ঝালের পরিমাণটা কমই দিতে হয়, কম দিলেই রসুনের ভর্তাটা খেতে ভালো লাগে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কালি জিরা। কালি জিরাটা কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখানে প্রায় তিনটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাও আমি একটু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভেজে নিব, তবে এক্ষেত্রে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা রসুনের ভর্তা কর। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ, কারণ ঝালের পরিমাণ বেশি হয়ে যাবে, তার জন্য আরও একটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে প্লেটে নিয়ে নিলাম। আর এখন একই প্যানে আমি আর একটু সরষের তেল দিয়ে তারপরে রসুনগুলো ভেজে নিব। তবে রসুনটা কিন্তু কম আছে, ভেজে নিতে হবে। ফুল বাড়িয়ে দিলে চুলাটা, তাহলে কিন্তু রসুনটা পড়ে যাবে, ভিতর থেকে হবে না। আমি নেড়েছেড়ে এখন ভালো করে, তবে রসুনটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তবে 2 মিনিটের ভিতরে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে 2 মিনিটের ভিতরে রসুনটা কেমন হয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব একদম 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন কিন্তু রসুনটা পুরোপুরিভাবে হয়ে গেছে, কারণ আমি একটা রসুন চেক করে দেখছি যে রসুনটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে রসুনটা কিন্তু হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি রসুনগুলো উঠিয়ে নিব। আমার রসুনটা কিন্তু পুড়েও যায়নি, আবার কিন্তু একদম কাঁচাও রয়নি, খুব সুন্দরভাবে হয়েছে। কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি প্লেটে নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মরিচের সাথে পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা মজাটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি ভালো করে লবণ দিয়ে মরিচটা মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু কাঁচা মরিচটাও মেখে নিতে হবে। তো কাঁচা মরিচটা কিন্তু আমি খুব নরম করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে ধরেছি তখনই কিন্তু গলে গেছে। এখন রসুনটা আমি ভেঙে নেব, দেখতে পাচ্ছেন যে রসুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, যাতা দিলে ভেঙে যাচ্ছে। রসুনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি সবটা রসুনই ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সহজে ভেঙে নিয়েছি। এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে দিব অল্প কিছু সরিষার তেল, কারণ এখানে আর বেশি সরষের তেলের প্রয়োজন হবে না, কারণ যেহেতু এটা সরষের তেল দিয়ে ভেজেছিলাম। দিয়ে মেখে নিয়েছি আর ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, এটা দিয়ে আর আমি মেখে নিব না। পাতা দিয়ে মেখে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, উপর থেকে একটু দিয়ে দিলেই হবে। এখন পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি আর এর মধ্যে এখন ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। আর দেখলেন তো রসুনের ভর্তাটা কত সহজে তৈরি করা যায়। আর রসুনের ভর্তাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।